ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করতে যাচ্ছে বিপিএল এর দল রংপুর রাইডার্স। এই টুর্নামেন্টের জন্য 15 সদস্যের দলও ঘোষণা করেছে রংপুর ফ্রাঞ্চাইজি। এই দলে 4 জন বিদেশি ক্রিকেটারও রয়েছেন। রংপুর রাইডার্সের 15 সদস্যের দল নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, মাহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, আফিফ হোসেন, সাইফ হাসান, আরাফাত সানি, রিশাদ হোসেন, কামরুল ইসলাম রাব্বি, ম্যাথিউ ফোর্ড, হারমিত সিং, ওয়েন ম্যাটসন, জ্যাক চ্যাপেল। এই 15 সদস্যের দলে বিপিএলের অন্য ফ্রাঞ্চাইজির ক্রিকেটাররাও আছেন। ফরচুন বরিশালের লেগ স্পিনার রিশাদ হোসেন খেলবেন এবং খুলনা টাইগার্সের আফিফ হোসেন। আগামী 28 নভেম্বর রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচ। 28 নভেম্বর রংপুর রাইডার্স বনাম হ্যাম্পশায়ার। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5টায়। 1 ডিসেম্বর রংপুর রাইডার্স বনাম ভিক্টোরিয়া রাত 8টা। 5ই ডিসেম্বর রংপুর রাইডার্স বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ভোর 5টা। 6ই ডিসেম্বর রংপুর রাইডার্স বনাম লাহোর কালান্দার্স সময় ভোর 5টা। বিপিএলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।